দর্শক, বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের থার্ড ওডিআই ম্যাচে মুস্তাফিজুর রহমান পুরাই চমক দেখিয়েছিলেন। এদিনের ম্যাচে ম্যাচ সেরার পুরস্কারটা তিনিই পেয়েছিলেন। দশ ওভার বল করে দিয়েছিলেন 44 রান এবং নিয়েছেন 4 উইকেটস, তার মধ্যে একটি ছিল খুবই অসাধারণ। এদিন 46তম ওভারের তৃতীয় বলে চমৎকার একটি কাটার মারেন মুস্তাফিজুর রহমান। বেল পড়ে যায়, পরেও হাত তুলে আউট আউট করতে থাকেন ফিজ। তিনি বুঝতে পারছিলেন না আউট হয়েছে কিনা। কিছুক্ষণ পর পিছন ফিরে তাকিয়ে দেখেন স্টাম্পের বেল পড়ে গেছে। এদিন কাটার মাস্টারের পুরনো রূপের এক ঝলক দেখে নিয়েছিল বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। তাই তো অনেকদিন পর মুস্তাফিজের এমন বোলিং দেখে বিরাট কোহলি তার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পিসকে নিয়ে একটি পোস্ট করেছিলেন। মুস্তাফিজ লিখে একটি ফায়ার ইমোজি দেন এবং লিখেন, কাটার মাস্টার শীঘ্রই আগের রূপে ফিরে আসতে পারে, যা বাংলাদেশ টিমের জন্য একটি বিশাল সুখবর। তো দর্শক, মুস্তাফিজুর রহমান কি তার আগের রূপে ফিরে আসতে পারবে? এ বিষয়ে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।